আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কিছু মেগা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। বাংলাদেশ সমবায় অধিদপ্তর, এখানে মোট পদ হলো 511টি। এখানে 1 নম্বর পদে আছে হলো পরিদর্শক, 34টি পদ। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি লাগবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সেটা হলো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। মহিলা পরিদর্শক একটি পদ, এটিও কন্ডিশন একই। তারপরে আছে প্রশিক্ষক, প্রশিক্ষক নিবে 16 জন। ফিল্ড ইনভেস্টিগেটর 19 জন। কম্পিউটার, কম্পিউটার অপারেটর নেবে 2 জন। সহকারী পরিদর্শক, সহকারী পরিদর্শক নিবে হলো 105 জন। মহিলা সহকারী পরিদর্শক নিবে 2 জন। সহকারী প্রশিক্ষক নিবে 11 জন। 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর 2টি পদের জন্য আবেদন করতে পারবেন। ড্রাইভার বা আদার পদের জন্য আরও 6টি। তাঁত সুপারভাইজারের জন্য 5 জন। ক্যাশিয়ার 4টি। বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস লাগবে এটা। অফিস সহকারী 108টি পদ নিবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে হলো উচ্চ মাধ্যমিক পাস বা এইচএসসি পাস। ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, এটিও উচ্চ মাধ্যমিক পাস। সহকারী ফিল্ম অপারেটর 2টি পদের জন্য আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস, এসএসসি পাস। নৈশ প্রহরী 4টি। অষ্টম পাস, পাশাপাশি শারীরিক যোগ্যতা লাগবে। এখানে অফিস সহায়ক মোট 189টি পদ। যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি পাস হলেই হবে। এই হলো পদগুলো। এখন এই পদগুলো আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ওয়েবসাইটটি ঢুকবেন, www.cwop.gov.bd, অথবা cwop.teletalk.com.bd। এখানে ঢুকলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আবেদন শুরু হয়েছে হলো 23, মানে 20 মার্চ 2022 সালে। শেষ হবে হলো 21 এপ্রিল 2022 বিকাল 5টায় আপনি টাকা মারতে পারবেন, কিন্তু আবেদনটা 20 তারিখের আগে জমা দিতে হবে। এখন আসি ফি। 1 থেকে 14 নম্বর পদের জন্য ফি হলো 100 টাকা। তাহলে মোট টেলিটক রিসার্চের মাধ্যমে আপনি 112 টাকা দিয়ে এই আবেদনগুলো করতে পারবেন। আর 15 থেকে 17 নম্বর ফি হলো 50 টাকা, আর 6 টাকা হলো টেলিটক ফি। মোট হলো 56 টাকা দিয়ে আপনি এই আবেদনগুলো করতে পারবেন। এখন অ্যাপ্লিকেশনের জন্য আপনার কী কী লাগবে? আপনার পিকচারের দৈর্ঘ্য লাগবে 300×300, স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300×80, এবং পিকচারের সাইজ অবশ্যই 100 কেবির নিচে হতে হবে, তা নাহলে এটা সাবমিশন নিবে না। আবেদন কমপ্লিট হওয়ার পরে আপনি এরকম একটা এক্সাম্পলই পাবেন, যেখানে আপনি 16222 টাকা সেন্ড করতে পারবেন। করলে আপনার আবেদনটি কমপ্লিট হবে এবং আবেদন কপি অবশ্যই একটি ডাউনলোড দিয়ে মেইল অথবা গুগল ড্রাইভে সংরক্ষণ করবেন। যদি এসএমএস না আসে তখন আপনি এখান থেকে আপনার আইডি নেম এবং পাসওয়ার্ড নিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন। দ্বিতীয় যে নিয়োগ পরীক্ষার সার্কুলারটি দেখাবো সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তর। পদের সংখ্যা হলো 2689টি। এখানে এগুলো বেশিরভাগই টেকনিক্যাল পদ, আপনারা এখান থেকে এটা দেখে নেবেন অথবা আমি ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিব, ওখান থেকে আপনারা ঢুকে পড়ে নেবেন। মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফি, এগুলো ডেন্টাল, তারপরে রেডিওথেরাপি, ইসিজি, মোট 15টি পদের নিয়োগ দিয়েছে। আপনারা বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকলে এখান থেকে আপনারা সব কিছুই পেয়ে যাবেন।
এই পদের আবেদন শুরু হলো 20/3/2022, অর্থাৎ 20 মার্চ শুরু হয়েছে, শেষ হবে হলো 21/4/2022, অতএব 21শে এপ্রিল আবেদন শেষ হবে। যারা আবেদন করতে চান তারা এখনই করে রাখবেন, তাহলে পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানেও পিকচার এবং সিগনেচারের ক্রাইটেরিয়া সব চাকরিতে প্রায় একই সেম হবে। এদের আবেদন ফি হলো 100 টাকা, 100 টাকা আবেদন ফি, চার্জ হলো 12 টাকা, মোট 112 টাকা দিয়ে আপনি টেলিটকে মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কমপ্লিট হলে এরকম একটা এক্সাম্পলই আসবে যেখান থেকে আপনি টাকাটা পেইড করতে পারবেন। বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশাল নিয়োগ দিয়েছে, এখানে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিন। এই আবেদনগুলো শারীরিক যোগ্যতা অনেক হাই লাগে, এখান থেকে শারীরিক যোগ্যতা, বুকের মাপ, উচ্চতা, ওজন, শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্ট হওয়া লাগে। এই আবেদন সম্পর্কে আপনি বিস্তারিত জানতে www.joinnavy.navy.mil.bd-তে ঢুকবেন। ঢুকে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আবেদন ফি হলো মাত্র 700 টাকা, যা অফেরত যোগ্য। এছাড়া আপনার যদি অতিরিক্ত কোনো কিছু জানার থাকে বা অনলাইনে কিছু বুঝতে না পারেন, তাহলে এখানে হেল্পলাইন দেওয়া আছে, এখানে ফোন দিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা 47। প্রথম হলো টেকনিশিয়ান, রাজস্ব স্থায়ী ও অস্থায়ী দুইটাই হতে পারে, পদ হলো 4টি। এখানে সাবজেক্ট ভিত্তিক নিয়োগ হবে এবং সাবজেক্ট ভিত্তিক আপনাকে অনার্স মাস্টার্স করা লাগবে। কম্পিউটার অপারেটর পদ 2টি, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা টাইপিং, এন্ট্রি, এগুলো আপনাকে জানতে হবে। এখানে একটা নির্দিষ্ট গতি আছে, 30 শব্দ মিনিটে, এবং ইংরেজি বাংলা 25 শব্দ। তাছাড়া ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর একজন, হিসাব সহকারে হলো 11টি পদে নিয়োগ দিয়েছে। এটি আপনারা আবেদন করতে পারেন যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন। বৈজ্ঞানিক সহকারী 1-2টি, বৈজ্ঞানিক সহকারী আবার 2টি, রাজস্ব অস্থায়ী, তারপরে পিও 2টি পদের জন্য আবেদন করতে পারবেন। ড্রাফটম্যান জন্য 1টি, ড্রাইভার বা ট্রাক ড্রাইভারের জন্য 3টি পদ, ডাটা এন্ট্রি অপারেটর 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12টি পদ। এটি হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট লাগবে, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সংক্রান্ত কাজ জানতে হবে। এখানে বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ আপনাকে টাইপ করে দেখাতে হবে। এখানে মোট 12টি পদ। পাম্প অপারেটর, রাজস্ব বা স্থায়ী, একটি 1টি পদ, যোগ্যতা হলো এইচএসসি পাস। বাবুচি, যারা ভালো রান্নাবান্না করেন তারা এখান থেকে 1টি পদের জন্য আবেদন করতে পারেন। আদর্শ স্থায়ী হলো 3টি পদ। আপনি যদি কৃষি গবেষণায় নিয়োগের জন্য আবেদন করেন, তাহলে বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটে ঢুকবেন, bina.teletok.com/bd.com অথবা www.bina.govt.bd। এর আবেদন শুরু হয়েছে 23 মার্চ 2021 এবং শেষ হবে 22 এপ্রিল 2022। এরা আবেদন ফি এখানে উল্লেখ করেনি, তারপর আপনারা ওয়েবসাইট ঘেটে দেখবেন যদি আবেদন ফি কোথাও দেওয়া থাকে। যারা প্রাইভেট জব করতে চান তারা যমুনা গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কাজে লাগাতে পারেন। এখানে পদ হলো 720 জন নিবে, এরিয়া ম্যানেজার 20 জন, ম্যানেজার বা শোরুম প্লাজায় 200 জন নিবে, সেলস অফিসার নিবে 500 জন। এই আবেদনটা প্রকাশিত হয়েছে 23/3/2022, 23/3। তাহলে আবেদন প্রকাশিত তারিখ থেকে আপনি 10 দিন পর্যন্ত আবেদন করতে পারবেন।
এর আবেদন শেষ হবে তাহলে 03/04, অর্থাৎ 3 এপ্রিল ধরা যায় এই চাকরির আবেদন শেষ হবে। এখানে আপনার যা যা লাগবে, এখানে জীবন বৃত্তান্ত তো লাগবেই, তারপরে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট। এই এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে 10 দিনের মধ্যে আপনাকে যেখানে যোগাযোগ করতে হবে সেটি হলো, ঠিকানা হলো সহকারী মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন, যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড, যমুনা ফিউচার পার্ক, ক 204, কর্পোরেট অফিস, লেভেল 6, কুড়িল প্রগতি সরণি, বারিধারা, ঢাকা। এখানে আপনাকে সশরীরে আপনার কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে, তারপরে ওরা ওদের ডিসিশন জানিয়ে দিবে আপনাকে। যারা শিক্ষকতা পছন্দ করেন তারা রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এই নিয়োগে অ্যাপ্লাই করতে পারেন। এখানে পদ হলো 7টি, সহকারী শিক্ষক গণিতে মাধ্যমিক শাখায় 2 জন নিবে, সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1টি, দারোয়ান হলো 1টি, তারপরে হলো ইংলিশ ভার্সন, গণিত শিক্ষক 1জন, ইংরেজি শিক্ষক 1জন, সহকারী শিক্ষক 1টি। এর আবেদনের শেষ তারিখ হলো 13/04/2022। আবেদনের ফি হলো শিক্ষকদের জন্য 500 টাকা এবং কর্মচারীদের জন্য 300 টাকা, এটি অফেরের যোগ্য। পরীক্ষার ধরন হলো লিখিত মৌখিক, এখানে MCQ হবে না, লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনার নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।